নাম কি? আমার নাম বিনা রায়। মানে কি শুনেছেন, কি হয়েছে? কি শুনেছে বলতে, মেয়েটা কিছুদিন আগে বাবার বাড়িতে আসে, এনে বাড়ি যেতে চায় না, বলে বাড়ি মোটে যেতে চায় না, ও অত্যাচার করে, স্বামীটা প্রচণ্ড অত্যাচার করে, তার জন্য সে বাড়ি যেতে চায় না। তারপরে কিছুদিন পরে আমরা রেখে দিই, রেখে দেওয়ার পরে তার ছেলে মেয়ে হলো, এত নার্সিংহোমে ভর্তি করে মেয়ে হয়ে গেলো। মেয়ে হয়ে যাওয়ার পর তার বড়ো বোনের বড়ো বাড়িতে ছিল, তা আড়াই মাস থাকার পরে ওরা নিয়ে যায়, আর পাঠাবো নি, তবু নিয়ে যায় যে আমি আর কিছু করবো নি, কোনো কিছু না, নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরেই তার কিছুদিন পরেই এই ঘটনাটা ঘটে যে ওরা মানে পুড়িয়ে মেরে দিয়েছে। এবার কিছু আমরা সিদ্ধান্ত নেব, এবার তার বাবা প্রচুর গরিব, মা নেই, মেয়েটার মা নেই। কীভাবে যে মানে ওই ঘটনাটা ঘটেছে? মেয়েটা 8:30 সময় তার ছোটো বোনের সাথে ফোনে কথা বলেছে, ফোনে কথা বলার পরে তারপরে 10:30 এই সংবাদটা আসে যে নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়ে মারা গেছে। কিন্তু সে যে মানুষটা আগে কথা বললো এই ঘন্টা, সে কী করে পুড়িয়ে মারা যেতে পারে? সে কিছুতেই পুড়িয়ে মারা যায়, তাকে পুড়িয়েই মানে মেরেই দিচ্ছে। বাড়ির কথা থেকে উদ্ধার হয়েছে, বাথরুমের মধ্যে ছিল, এবার পাশে বাড়ির দ্বারা দেখতে পেয়ে থানায় ফোন করে, ফোন করতে থানার পুলিশ দিয়া তারা উদ্ধার করে নিয়ে এসে, আর আমরা খবর পাই রাত্রি তখন 12:00-1:00 সময় খবর পাই, তখন আমাদের আসা সম্ভব হয়নি, তারপরে সকালে আসা হচ্ছে। আপনারা কি কি ভাবছেন, কি এটা কি মানে আত্মহত্যা? না, আত্মহত্যা ভুলেও না, ওকে পুড়িয়েই মেরে দিচ্ছে, এবং ওর ছেলের মাও যুক্ত আছে ওর মধ্যে, ছেলের মাও এর মধ্যে যুক্ত আছে। আপনারা কি চাচ্ছেন? যেটা চাইছি আমরা তো এই যে আর্থিক দিক থেকে দুর্বল বলে আমরা এই মানে বর্তমানে ওরা এবার জানি না সেটা সেটাই আর্থিক দিকে দুর্বল, কারণ থানায় বলছে যে কেস করতে গেলে টাকা পয়সা। Thank you.